হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে পৃথিবীর পাঁচটা সুন্দর প্রাণীর কথা বলবো। ভোগেল কপ, বার্ডস অব প্যারাডাইস। বন্ধুরা, এই পাখি এত সুন্দর দেখতে, তাই এই পাখির নাম সুপার বার্ড অব প্যারাডাইস, বা এটিকে স্বর্গের পাখিও বলা হয়। এই পাখির রং কালো হয়, গলার নিচে নীল রং থাকে। এই নীল রং অনেক বেশি উজ্জ্বল ও চকচকে হয়। এই প্রজাতির ছেলে পাখি মেয়ে পাখিদের আকর্ষণ করার জন্য নিজের দানা খুলে নাচ করে। নাচ করার সময় পাখিটি গোলাকারভাবে দানা খুলে দেয়। এই সময় পাখিটিকে অদ্ভুত সুন্দর লাগে। নাচ করার জন্য এই পাখিটা খুব জনপ্রিয়। এই পাখি নিউগিনিতে পাওয়া যায়। হোয়াইট স্নেক। এই সাপকে মিল্ক স্নেক নামেও জানা যায়। এই সাপ অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া যায়। এই সাপ ডিম ফুটে বেরানোর পর বিভিন্ন রঙের হয়, কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে এই সাপের রং পুরোপুরি সাদা হয়ে যায়। এই সাপ পৃথিবীর অন্যতম একটা সুন্দর সাপ। এই সাপ বিষাক্ত হয়, কিন্তু এই সাপ তখনই কামড়ায়, কেউ যদি এই সাপকে রাগায় বা জ্বালাতন করে। এই সাপ 1.3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই সাপের সৌন্দর্য এই সাপের প্রধান শত্রু। সুন্দর হওয়ার কারণে এই সাপ খুব সহজেই মানুষের শিকার হয়ে যায়। ম্যান্ড্রিন ডাক। এই হাঁসকে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁস বলা যেতে পারে। এই হাঁসগুলো মাঝারি সাইজের হয়। এই হাঁস খুব কালারফুল হয়। এই হাঁসে নানা রকম কালার দেখতে পাওয়া যায়। এই প্রজাতির হাঁসে ছেলে হাঁস মেয়ে হাঁসের থেকে বেশি সুন্দর দেখতে। এই প্রজাতির ছেলে হাঁসগুলো খুব লড়াকু প্রকৃতির হয়। যেই সব জলাশয়ের আশেপাশে বন জঙ্গল থাকে, সেই সব জলাশয় এরা বেশি পছন্দ করে। এই হাঁসকে অনেকে পুষেও। একজোড়া ম্যান্ডারিন হাঁসের দাম 20,000 টাকা পর্যন্ত হয়। ভারতবর্ষ, বাংলাদেশ, নেপালে এই হাঁস বিশেষ ঋতুতে আসে। এই হাঁস মূলত চীন ও জাপানে দেখা যায়। গ্লাস উইং বাটারফ্লাই। বন্ধুরা, আমরা জানি পৃথিবীর সুন্দর জীব নিয়ে আলোচনা করলে প্রজাপতির নাম আসবেই। এটি একটি অদ্ভুত প্রকৃতির প্রজাপতি, যা খুব রেয়ার দেখতে পাওয়া যায়। এই ছোট আকারের প্রজাপতিটার আলাদা রকমের পাখার জন্য খুব সুন্দর দেখতে লাগে। এই প্রজাপতিটির পাখা কাচের মতো স্বচ্ছ। এর পাখা ট্রান্সপারেন্ট, পাখার এপার ওপার দেখা যায়। এর পাখা ট্রান্সপারেন্ট হওয়ার জন্য একে দেখতে পাওয়া খুব কঠিন। এর পাখার সাইডে ব্রাউন কালারের বর্ডার থাকে, মাঝখানটা পুরো কাচের মতো সাদা হয়। এই প্রজাপতি সেন্ট্রাল আমেরিকা আর মেক্সিকোতে দেখা যায়। ফ্রেসিয়ান হর্স। বন্ধুরা, এই লিস্টে ফ্রেসিয়ান হর্স ঘোড়াদের মধ্যে দেখতে খুব সুন্দর প্রজাতির ঘোড়া। এই ঘোড়ার লোম, পারফেক্ট বডি আর চলার ভঙ্গি এই ঘোড়াকে অন্য ঘোড়াদের থেকে আলাদা ও সুন্দর বানিয়ে দেয়। এই প্রজাতির ঘোড়া নেদারল্যান্ডে পাওয়া যায়। এই ঘোড়াগুলোকে নেদারল্যান্ড থেকে রেসিং আর হর্স রাইডিংয়ের জন্য এক্সপোর্ট করা হয়। এই ঘোড়াগুলোর বডি একটাই কালারের হয়। যারা ঘোড়া চড়তে ভালোবাসে বা ঘোড়া রেসিং করে, তারা এই প্রজাতির ঘোড়া খুব পছন্দ করে। বন্ধুরা, নানা রকম ভালো ভালো ভিডিও ও ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।